নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ তো বললেন না আমার সাথে মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাফিযা আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল সুবহানাল্লাহ মুসলিম শরীফের হাদিস নবীজি বলেছেন যে ব্যক্তি সূরাতু আল কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে এবং এই 10টি আয়াতের তাৎপর্য জনধাবন করে যারা জীবন গঠন করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে وفي رواية أخرى أبار أدنى رواية أدنى بردنا يشتسي نبي جي بولي چن من حفظ عشر الأواخر من سورة الكافي عصم من فتنة الدجال نبي جي بولي چن جي بكت سورة كهافر ششر دي كير دوشتا آيات مقصد كور بي اوئي بكت كيو الله الدجال فتنة تكي بچي دي بين تاهولي أمرا اي دوئي تا حدث تكي جانت بلام سورة كهافر پرتم دوش آيات اتوبا ششر دوش آيات প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে আল্লাহ দাজ্জালের ফিতনা হলো দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা নবীজি বলেছেন মহাবিশ্ব সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ফিতনা ঘটবে সবচেয়ে বড় ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা ما من نبي إلا وقد أنذر أمته الأعور الكذاب نبي جي بولي چن امون كون نبي برسول ناي جي نبي برسول تار امت كي دجالير بپر شطر کو كورن ناي شكل نبي رسول تار امت كي دجالير بپر شبدان كوري چن شطر کو كوري چن دجالير فتنة هو بيهت و بھائن کور دجال مكة ار مدينة چڑا برون نوار اكتا حدث ايشه چه مسجد تور بان مسجد اقصا اي جائگا گرو چه সারা সারা দুনিয়ায় ঘুরে বেড়াবে আর মানুষের ঈমান কেড়ে নিয়ে মানুষকে ফিতনায় ফেলে দিবে দাজ্জালের এই ফিতনা থেকে বেঁচে যাবে তারা সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত মুখস্থ করে আমল করবে যারা এইজন্য দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না সেজন্য সূরা কাহাফের প্রথম 10 আয়াত কিংবা শেষের 10 আয়াত মুখস্থ করার দরকার আছে না নাই আছে আপনারা করবেন ইনশাআল্লাহ পারবেন না আরে ব্রাহ্মণ পড়ার মানুষের যে ব্রেইন 10 আয়াত মুখস্থ করা কোনো ব্যাপার হইল না আমি যদি প্রতিদিন এক আয়াত পড়ি 10 দিনে কত কি পারবেন না আপনারা আল্লাহ সবাইকে তৌফিক দিয়ে দেন বলেন আমিন আমার এই সূরার আরেকটা ফজিলত আছে আজকের রাত হলো কোন রাত জুমার রাত কোন রাত এই সূরাটা জুমার দিনে তেলাওয়াতের ফজিলত আছে নবীজি বলেছেন মান ক্বরা সূরাতুল কাফি ফি ইয়াউমিল জুমআতি আদা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবে দুই জুমার মধ্যবর্তী সময়টা তার জন্য আলোকিত হয়ে যাবে হাদিসে এসেছে নবীজি বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবে সাতালাহু নূরুম মিন তাহতি আদিমিস মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামা নবীজি বলেছেন ওই ব্যক্তির পায়ের তলা থেকে আল্লাহ আসমান পর্যন্ত মাঝখানের জায়গাটা নূর দিয়ে ফিলআপ করে দিবেন সুবহানাল্লাহ শুধু তাই নয় জুমার দিনে যে বান্দা সূরা কাহফ পড়বে ইউদি উবিহি ইয়াউমাল কিয়ামা এই সূরাটা কিয়ামতের দিন তার জন্য নূর হয়ে যাবে যে নূর দিয়ে ওই ব্যক্তি পুলসিরাত সহ পাস হয়ে যেতে পারবে শুধু তাই নয় জুমার দিনে আপনি যদি সূরা কাহফ তেলাওয়াত করেন নবীজি আরো বলেছেন হুফিরা লাহু মা বাইনাল জুমআতাইন দুই জুমার মধ্যবর্তী যত সগিরা গুনাহ আছে সকল সগিরা গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কি সূরা কাহফ কই পৃষ্ঠা একদম অল্প দেখেন তো একদম সামান্য আপনারা যদি সূরা কাহফ 10 15 মিনিট পড়ে দেখবেন এই সূরা কাহফটা শেষ মাত্র 110 আয়াত পারবেন না প্রত্যেক জুমায় জুমার দিনে আপনারা সূরা কাহফটা করবেন তো আল্লাহ সবাইকে তৌফিক দেন ফজিলত জানলাম এখন আমরা ঘটনা শুরু করে দিব তবে কোন সূরার তাফসীর ভালো করে বুঝতে হলে এই সূরাটা কোন প্রেক্ষাপটে কেন নাজিল হয়েছে সেটা জানতে হয় আচ্ছা কুরআন নাজিল হয়েছে নবীজির কাছে এক দিনে না 23 বছরে 23 বছরে একটু জোরে বলেন 23 বছরে আল্লাহ চাইলে কি একসাথে নাজিল করতে পারতেন না 23
23 বছরে করেছেন যখন যে ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা নাজিল করা দরকার ওইটা ওই সময় নাজিল করেছেন কে আল্লাহ এই সূরাটা নাজিলের একটা সুন্দর ঘটনা আছে আমি কি ঘটনাটা বলবো জি বলবো জি আমার আব্বাজানদের কি খবর বাবা আপনাদের কষ্ট হচ্ছে না এই সূরা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কোন পরিস্থিতিতে নাজিল হলো শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাজিল হওয়া আরম্ভ হলো কাফির মুশরিকরা নবীজিকে পাগল বলা আরম্ভ করলো জাদুকর বলা আরম্ভ করলো গণক এবং মিথ্যাবাদী বলা আরম্ভ করলো তারপরেও নবীজির দাওয়াত তারা থামাতে পারে না থামাতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত তারা যখন থামাতে পারে না তখন তারা সিদ্ধান্ত নিল যে করেই হোক তাকে থামাতে হবে তারা নবীজিকে বলে বুঝলাম না মুহাম্মদ তারা বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এলাকায় তোমার জন্ম হয়েছে আমাদের চোখের সামনে তুমি বড় হয়েছো হঠাৎ করে তুমি তোমাকে নবী বলো বিষয়টা তো আমরা বুঝলাম না তুমি আবার বলো তোমার কাছে নাকি আসমানে কিতাব আসে তারা নিজেরা নিজেরা কাফির কাফির নিজেরা আলাপ করে নবুয়ত কি এইটাও আমরা বুঝি না আবার আসমানে কিতাব কি এটাও আমরা বুঝি না কিন্তু শুনেছি ইয়াসরিবে মদিনার আগের নাম হলো ইয়াসরিব কাফির কাফির আলোচনা করছে শুনেছি ইয়াসরিবে ইহুদি পণ্ডিত আছে ইহুদি আলেম আছে তাদের কাছে অনেক নবী রাসূল আগমন করেছেন সুতরাং নবুয়ত আর আসমানে কিতাবে গুরুর সাথে তারা পরিচিত চলো আমরা ইহুদিদের কাছ থেকে বুদ্ধি আনতে যাই তাদেরকে গিয়ে জিজ্ঞেস করি যে আমাদেরকে যে মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলা বলে এগুলো সঠিক কিনা তারে তো আটকাইতে পারি না কোনোভাবে আটকানো যায় কিনা চলো ইহুদিদের থেকে বুদ্ধি আনি এখন কাফিররা মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিল আমাদের তরফ থেকে প্রতিনিধি দল পাঠাই দুই কাফিরকে তারা প্রতিনিধি বানিয়ে পাঠালো এক কাফিরের নাম হলো উকবা বিন আবি মুহাইত আরেক কাফিরের নাম হলো নাজার বিন হারেস এই দুই কাফের এবার চলে গেল মদিনায় মদিনায় গিয়ে ইহুদি পণ্ডিতদেরকে বলল আমাদের এলাকায় আমাদের চোখের সামনে বড় হওয়া মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বলে সে নাকি নবী তাকে নবুয়ত দেওয়া হয়েছে সে বলে তার কাছে নাকি আসমানে কিতাবও আসে এখন আমরা তো এগুলা বুঝি না তোমাদের কাছ থেকে বুদ্ধি নিতে এসেছি কেমনে তারা আটকা বসে আসল না নকল ইহুদি পণ্ডিতরা বলল তার ব্যাপারে আমরা তোমাদেরকে বুদ্ধি দিব পরে আগে তার চরিত্র তার কথন চলন বলন মুআমালাত মুআশারাত উঠা বসা এগুলো সম্পর্কে তথ্য দাও আগে এই দুই কাফির প্রতিনিধি তখন বলল মিথ্যা বলে কোনো লাভ নাই সত্য কথা হলো সে আমাদের এলাকার সবচেয়ে ভালো মানুষ 40 বছর হয়েছে আমাদের চোখের সামনে বড় হয়েছে আজকে এতগুলো বছর চলে গিয়েছে জীবনে কোনোদিন তাকে আমরা মিথ্যা বলতে শুনি নাই সুবহানাল্লাহ সবসময় সত্য কথা বলে আর কথা বলার সময় মুচকি হেসে হেসে সুন্দর ভাষায় এত প্রাঞ্জল ভাষায় কথা বলে তার কথা যে শুনে তার কথার জাদুতে সে আটকে যায় এত সুন্দর করে কথা বলে এত ভালো মানুষ কষ্ট পায় কিন্তু কাউকে কষ্ট দেয় না দুঃখ পায় কাউকে দুঃখ দেয় না সবাইকে সম্মান করে অত্যন্ত ভালো মানুষ ইহুদি পণ্ডিতরা যখন ইহুদি আলেমরা যখন এদের দেওয়া এই তথ্যগুলো শুনলো তারা তখন বলল তোমাদের দেওয়া তথ্য শুনে তো মনে হচ্ছে এগুলো সাধারণ মানুষের কোনো কোয়ালিটি নয় এগুলো সাধারণ মানুষের বৈশিষ্ট্য নয় তবে তোমরা যেহেতু তার ব্যাপারে এখনো সন্দেহ করো তোমাদেরকে আমরা তিনটা প্রশ্ন শিখিয়ে দেই এই তিনটা প্রশ্নের উত্তর পৃথিবীর নবী রাসূল ছাড়া অন্য কেউ দিতে পারবে না এই তিনটা প্রশ্ন গিয়ে তাকে করো যদি সে তিনটা প্রশ্নের জবাব দিয়ে দেয় তাহলে সে যে নবী এ ব্যাপারে কোনো সন্দেহ আর থাকবে না তখন এই দুই কাফের নেতা বলল ঠিক আছে বুদ্ধি শিখাইয়া দেন তিনটা প্রশ্ন বলে দেন এবার এই কাফেরগুলো তারা এবার এই ইহুদি আলেমদা কাফেরদেরকে তিনটা প্রশ্ন শিখাইয়া দিচ্ছে শুনতেছেন তো আপনারা নাম্বার ওয়ান প্রথম প্রশ্ন তাকে গিয়ে করো গুহাবাসী যুবক সম্পর্কে আসহাবে কাহাফের ঘটনা
কি কারণে সাতজন যুবক গুহার ভেতরে ঢুকে কত বছর ঘুমিয়েছিল আসহাবে কাহাফের পূর্ণাঙ্গ ঘটনা তোমাদেরকে শোনাতে বলো আসহাবে কাহাফের এই ঘটনা হলো নবীজি দুনিয়াতে আগমনের আর 400 450 বছর আগের ঘটনা এখন বলেন তো দুনিয়ায় আগমনের 400 450 বছর আগের ঘটনা আল্লাহ না জানালে জানা কি সম্ভব নাকি তারা বলল যাও গিয়ে আসহাবে কাহাফ সম্পর্কে প্রশ্ন করো দুই নাম্বার প্রশ্ন গিয়ে করো রূহ সম্পর্কে তবে কোন কোন মুফাসসির বলেছেন দুই নাম্বার প্রশ্ন ছিল খাদির আলাইহিস সালামের ব্যাপারে যাকে আমাদের দেশের মানুষরা বলে খিজির আলাইহিস সালাম কিন্তু ওনার শুদ্ধ নাম হলো খাদির আলাইহিস সালাম খাদির আমাদের দেশে তো মানুষ মাঝে মাঝে শুদ্ধ নামকে উল্টাই ফেলে বাবা নাম রেখেছে আবুল কালাম এলাকার মানুষ কয়ে কালাইমনা বাদাইমনা আছে না নাই বাবা নাম রেখেছে আব্দুল সালাম কয়ে কিরে সালাইমনা আছে না নাই খবরদার কারো নাম আপনারা বিকৃত করে রাখবেন না আল্লাহ সূরা হুজুরাতে বলেছেন বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ঈমান আনার পরে কাউকে মন্দ নামে জঘন্য নামে ডাকা এটা কবিরা গুনাহ ওয়ালা তানাবাজু বিল আলকাব কারো নাম বিকৃত করে রেখো না আমরা ঈমানদার না বেঈমান ঈমানদার তা আমাদেরকে আল্লাহ আদেশ দিয়েছেন নাম আমরা কারো বিকৃত করব না আল্লাহ কবুল করেন আমিন খাদির আলাইহিস সালামের ঘটনা শোনাতে বলো যেটা মুসা নবীর সাথে ঘটেছিল তিন নাম্বার প্রশ্ন গিয়ে করো ওই ব্যক্তি সম্পর্কে যাকে আল্লাহ দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম গোটা দুনিয়া সফর করিয়েছিলেন সেই ব্যক্তির নাম হলো যুলকারনাইন যুলকারনাইনের ব্যাপারে জিজ্ঞেস করো তার কাহিনী শোনাতে বলো এই মোট প্রশ্ন হলো কয়টা এগুলো কি নবীজির সময়ের ঘটনা নাকি আরো বহু আগের কাফিররা এবার মক্কায় আসলো এসে বাকি কাফেরদেরকে বলল বুদ্ধি নিয়ে এসেছি প্রশ্ন নিয়ে এসেছি কয়টা বাকি কাফিররা এই প্রশ্নগুলো শোনার পরে কয় এই তো পাইছি এখন আটকাই ফেললো সব কাফিররাকে সব কাফিররা মিলে নবীজির কাছে গেল তারা গিয়ে বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আসল না নকল এটা কিন্তু আমরা এখন বের করার জন্য এসেছি আমরা তোমাকে তিনটা প্রশ্ন করব তুমি যদি এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তোমার ব্যাপারে সন্দেহ দূর হয়ে যাবে নবীজি এই কথা শুনে বললেন ঠিক আছে তোমাদের কি প্রশ্ন আছে বলো তারা এবার এই তিনটা প্রশ্নই করলো নবীজি তিনটা প্রশ্ন শুনলেন তিনটা প্রশ্ন শোনার পরে নবীজি বললেন ঠিক আছে আমি আগামীকাল উত্তর দিব নবীজি কি বলেছেন আপনাদের মনোযোগ আছে তো কি বললেন আগামীকাল এতটুকু কথা বললেন কারণ নবীজি ভেবেছিলেন এই কাফিররা চলে যাওয়ার পরে আল্লাহ জিব্রিল আমিনকে পাঠাবেন অথবা রাতের বেলা জিব্রিল আমিন আসবেন নবীজির কাছে নবীজির কাছে ওহি নাজিল হয়ে যাবে ওহি নাজিলের কারণে নবীজি এগুলো জেনে যাবেন পরের দিন জানিয়ে দিবেন কিন্তু ঘটনা ঘটল নবীজির ভাবনার উল্টা জিব্রিল আসলেন না নবীজির কাছে ওহিও নাজিল হলো না পরবর্তী দিন কাফিররা আসলো এসে বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কথা মতো আমরা এসেছি বলেছিলে আজকে জবাব দিবে তো জবাব দাও নবীজি চুপ কোনো কথা বলেন না নবীজি বললেন দুঃখিত আজকে উত্তর দিব না আগামীকাল দিব এখন কাফির এক কাফির আরেক কাফিরের সাথে কানাকানি করে কয় ঠিক আছে ধরছি বলেন তো কাফিরগুলার সন্দেহ এখন বেড়েছে না কমেছে কানাকানি নবীজি বলেন আগামীকাল আসো কাফিররা পরের দিন আসলো পরের দিন যখন আসলো পরের দিন নবীজি বললেন দুঃখিত আজকে উত্তর দিব না আগামীকাল আসো এখন কাফিরদের সন্দেহ আগের থেকে বেড়েছে না কমেছে একটা আরেকটা কয় দেখছো দেখছো জবাব সিতাই সব বন্ডামি নাউজুবিল্লাহ পড়বেন নবীজি বললেন পরের দিন আসো কাফিররা পরের দিন আসলো নবীজি পরের দিন হয় কি কথা বললেন এটা কয় নাম্বার দিন চার নাম্বার দিন কাফিররা আসলো নবীজি বললেন আজকে উত্তর দিব না এবার কাফিরদের সন্দেহ আগের থেকে বেড়েছে না কমেছে আর অন্যদিকে আমাদের প্রিয় নবীজির টেনশন দুশ্চিন্তা পেরেশানি বেড়েছে না কমেছে
নবীজির টেনশন বেড়েছে আর কাফিরদের সন্দেহ বেড়েছে পরবর্তী দিনও কাফিররা আসলো নবীজি একই কথা বললেন এই রকম করে করে একটা না 15 দিন চলে গেল কিন্তু নবীজির কাছে কোনো ওহী নাযিল হলো না জোরে বলেন কত দিন আরো জোরে বলেন কাফিরদের সন্দেহ এত বেশি বাড়লো গোটা মক্কায় তারা সমালোচনা আরম্ভ করলো এইদিকে আমার প্রিয় নবীজির যখন দুশ্চিন্তা পেরেশানি বহু মাত্রায় বেড়ে গেল নবীজির পেরেশানি দূর করার জন্য আর কাফিরগুলোর মুখ বন্ধ করার জন্য আল্লাহ তাআলা 15 দিন পরে কাফিরদের করা তিনটা প্রশ্নের উত্তর দিয়ে জবাব দিয়ে আল্লাহ পূর্ণাঙ্গ সূরা নাযিল করলেন সূরাটার নাম সূরা আল আরো জোরে বলেন সূরা আল তিনটা প্রশ্নের উত্তর দিয়ে পূর্ণাঙ্গ একটা সূরা 110 আয়াত বিশিষ্ট লম্বা একটা সূরা নাযিল করে তাদের করা তিনটা প্রশ্নের জবাব দিলেন আর উত্তর দিতে দেরি হয়েছিল জানি কয়দিন আরো জোরে বলেন কয়দিন তিনটা প্রশ্নের জবাব তো আল্লাহ দিলেন কিন্তু কেন সাথে সাথে না দিয়ে 15 দিন দেরি করে দিলেন সেটা এবার আল্লাহ বললেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ আল্লাহ তাআলা বললেন ও নবী ইনশাআল্লাহ বলা ছাড়া আপনি কোনো কাজ করবেন এটা তো আপনি বলতে পারেন না আল্লাহ যদি না করা তাহলে কোনো কাজ করা কি সম্ভব নাকি না ইনশাআল্লাহ এটা বাংলা না আরবি আরবি এর অর্থ হলো ইন মানে যদি শা মানে চান আল্লাহ মানে হলো যদি আল্লাহ চান পরের দিন আল্লাহ দেরি করলেন 15 দিন পরে ওহি নাযিল করলেন কেন আল্লাহ বললেন নবী আপনি ইনশাআল্লাহ বলেন নাই কেন সুবহানাল্লাহ আমি যদি আপনাকে উত্তর না জানাই আপনি তো জানতে পারবেন কিছু ভণ্ড আছে যারা মানুষের ঈমান কেড়ে নেয় মানুষকে বলে নবীজি গায়েব জানে সব জানে এই ভণ্ডদেরকে আপনারা জিজ্ঞেস করবেন ভণ্ড যদি নবীজি সবই জানতেন তাহলে সূরা কাহাফে যে তিনটা ঘটনার জবাব দেওয়া হয়েছে সেটা নাযিল হতে কেন 15 দিন দেরি হয়েছে ঠিক আছে কি না তবে নবী রাসূলরা কিন্তু আমাদের মতো সাধারণ কোন মানুষ না নবীগণ হচ্ছেন অসাধারণ আমাদের সাথে নবীদের অনেক পার্থক্য আপনার মতো আমার মতো কলিমুদ্দিন সলিমুদ্দিন আর নবী রাসূল এক জিনিস নয় আপনার আমার কাছে কি জিব্রিল আমিন কোনোদিন আসে নাকি না আসার কোনো সম্ভাবনা আছে নাকি না এখন যদি আমি হঠাৎ করে বলি গত রাতে আমার কাছে জিব্রিল এসেছে মানুষ বলবে হাসিবুর রহমান পাগল হয়ে গেছে আপনারা বিশ্বাস করলেন তাহলে বোঝা গেল নবী রাসূলদের কাছে জিব্রিল আসেন নবীদের কাছে ওহী আসে এমন কি অনেক পয়গম্বরের সাথে আল্লাহ কথাও বলেছেন মুসা নবীর সাথে কথা বলেছেন কি আল্লাহ আস্তে বলেন আল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা আল্লাহ মুসা নবীর সাথে কথা বলেছেন কে আল্লাহ আবার আল্লাহর হাবিবের সাথে আল্লাহ কথা বলেছেন কিন্তু আমার আপনার সাথে আল্লাহ কথা বলেন কি বলেন না কে বলছে বলেন না অবশ্যই বলেন আমি যখন নামাজে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ চুপ থাকেন না বলেন হামিদানি আবদি আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করলো আমার এটা রজব মাস মেরাজের আলোচনা হবে এখন অনেক মসজিদে মসজিদে নবীজি মেরাজে গেলেন পৃথিবীর কোন নবী বা রাসূল মেরাজে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেন নাই বাবা আদম পারেন নাই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মেরাজে যেতে পারেন নাই ঈসা নবী পারেন নাই মুসা নবী পারেন নাই কিন্তু আমার আপনার প্রিয় নবীজিকে আল্লাহ ধুলির ধরা থেকে সাত আসমান ভেদ করে সিদ্রাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ তাআলার সান্নিধ্যে আল্লাহ নিয়ে গিয়েছে সেই নবী মেরাজে গেলেন আল্লাহর সাথে কথা বললেন এখন উম্মতের মন খারাপ উম্মত মেরাজে যেতে পারে না উম্মত তো আল্লাহর সাথে কথা বলতে পারে না আল্লাহ বললেন ও নবী
টেনশনের কারণ নাই। আপনি আমার সাথে কথা বলেছেন, আপনার উম্মত যেন আমার সাথে কথা বলতে পারে। পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম, পাঁচ ওয়াক্ত নামাজে বান্দা দাঁড়াবে যতবার আমার সঙ্গে তার কথা হবে ততবার। নামাজির সাথে আল্লাহ কথা বলেন, বেনামাজির সাথে আল্লাহর কোনো কথা নাই, বেনামাজির সাথে আল্লাহর কোনো কথা নাই। আমরা নামাজে যাব তো, আওয়াজ তো খুব বড় হয়ে গেছে, ব্রাহ্মণ পড়ার মতো আওয়াজ দেন, আল্লাহ সবাইকে কবুল করুন। আমরা ঘটনা কোথায় ছিলাম মনে আছে তো? নাজিল হয়ে গেছে, এবার তিনটা প্রশ্নের উত্তর দিয়ে পূর্ণাঙ্গ সূরা আল্লাহ নাজিল করেছেন, সুবহানাল্লাহ। আচ্ছা এখন আমি তো তিনটা ঘটনা বলা সম্ভব না, আজকে আমরা যে ঘটনাটা বলতে চাচ্ছি সেটা নিয়ে আলোচনা করব। এই তিনটা প্রশ্নের প্রথমটাই ছিল আসহাবে কাহাফ। আসহাবে আমার সাথে বলেন, আসহাবে মানে গুহাবাসীদের ঘটনা। তারা জানতে চেয়েছে, আচ্ছা গুহাবাসীদের ঘটনা আমাদেরকে বলো। নবীজির কাছে যখন এই ঘটনাটা জানতে চেয়েছে, নবীজি উত্তর দিয়েছেন কেমনে জানেন? এই দেখেন, আমি বানায়া কোনো কিচ্ছা বলবো না, সূরা কাহাফের 9-26 আয়াত পর্যন্ত আল্লাহ এই পুরা ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং এই প্রশ্নটার উত্তর আল্লাহ শুরু করলেন কিভাবে, শোনেন। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, أَمْ حَسِبْتَ أَنَّ أَصْحَابَ الْكَهْفِ وَالرَّقِيمِ كَانُوا مِنْ آيَاتِنَا عَجَبًا। ও নবী, আপনি হয়তো ভাবছেন গুহাবাসীদের ঘটনা আমার নিদর্শন সমূহের মধ্যে একটা আশ্চর্যজনক ঘটনা হবে, যেহেতু কাফিররা আপনাকে প্রশ্নটা করেছে এবং ঘটনাটাও বহু আগের, আপনি হয়তো ভাবছেন এটা একটা বিস্ময়কর ঘটনা হবে। হ্যাঁ, আসলে এটা একটা বিস্ময়কর ঘটনা। তারা যে ঘটনাটা জানতে চাইলো, এই ঘটনাটা আমি আপনাকে কেমনে জানিয়ে দিচ্ছি। আল্লাহ তার হাবিবকে বললেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। ও নবী, একদম সত্যতার সাথে, অথেন্টিসিটির সাথে এই ঘটনা আমি এখন জানিয়ে দিচ্ছি, সুবহানাল্লাহ। ও নবী, তারা যে ঘটনাটা জানতে চেয়েছে এটা কাদের ঘটনা, সেটা আমি আপনাকে শোনাচ্ছি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। এটা কাদের ঘটনা? ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয়ই এটা কয়েকজন যুবকের ঘটনা, একজন না কয়েকজন, যুব সমাজের ওয়াজ, যুবক বেশি, হুজুরও যুবক। আজকে সুরাডার কাহিনীও কাদের, কথা বলেন না কেন, কাদের যৌবনকাল মানুষের জীবনে কোথায় আছে? শিশু হয়ে জন্ম নেয়, এরপরে কি কেশর? এরপর না, আপনি কি শিশুর থেকে যুবক হয়ে গেছেন একবারে? এক নম্বর কি, তারপরে কিশোর, এই যে কিশোর ছেলেরা আসছে, তারপরে কি, কয় নাম্বার, তারপরে প্রৌঢ়, আধা বুড়া আর কি, ফুল বুড়া হয় নাই, এরপরে আমার বাবার মতো। হ্যাঁ, 5 নম্বরে বয়স্ক। কি বাবা, আপনি আমাদের মতো একদম ছিলেন না? ছিলেন তো। এই কয়টা কাল, মাঝখানে কি, মাঝখানে কি, আজকের সূরা আছে কোরআনের কত নম্বর পড়ায়, কত নম্বর কোরআনের, কোথায় দেখেন, কোথায়, যৌবন কাল মানুষের জীবনের মাঝখানে সূরাও আছে মাঝখানে। ইমাম কুর্তুবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যৌবন কাল হলো কচু পাতার পানির মতো। কচু গাছ আছে না আপনাদের এলাকায়, দেখবেন কচু গাছে পানি পড়লে পানিটা টলমল টলমল করে, এটা যে কোনো সময় পড়ে যেতে পারে। এই যৌবনকাল মানুষের জীবনে এমন গুরুত্বপূর্ণ আর ঝুঁকিপূর্ণ, যৌবনকালের সময়ে শক্তি কম না বেশি, এই শক্তি পাইয়া কোনো যুবক যদি ফিতনায় পড়ে, নষ্টামি ভণ্ডামির পথে চলে যায়, কচু পাতার পানি যেমন যে কোনো মুহূর্তে পড়ে যায়, তেমনি ফিতনায় পড়লে যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। কচু পাতার পানির মতো এই যৌবন, এই যৌবনকে নষ্ট করা যাবে না। যৌবন কাল এটাই মানুষের জীবনের গোল্ডেন টাইম, স্বর্ণালী সময়। যুবকরা চাইলে একটা জাতির ইতিহাস পাল্টে দিতে পারে,
যুবকরা চাইলে একটা জাতির উত্থান ঘটিয়ে দিতে পারে, যুবকরা চাইলে একটা জাতির বিপ্লবের জন্য গণস্রোত তৈরি করে গণবিস্ফোরণ ঘটাতে পারে। আপনি দেখেন না 52 ভাষা আন্দোলন, আপনি দেখেন না 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 স্বাধীনতা সংগ্রাম সহ সকল সংগ্রামে বুড়া মানুষের অবদান বেশি না যুবকদের অবদান বেশি? বদরে, ওহুদে, খায়বারে, খন্দকে কাদের অবদান বেশি? এখানে ব্রাহ্মণ পাড়ার যত যুবকেরা এসেছে, এই যুবকেরা যদি দিনদার চরিত্রবান হয়ে যায়, ব্রাহ্মণ পাড়ার পরিবেশ পাল্টে যাবে। গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমানদের মধ্যে কোটি কোটি যুবক আছে, এই কোটি কোটি যুবকরা যদি দিনের পথে ফিরে আসে, তাহলে ফিলিস্তিন, কাশ্মীর সহ গোটা দুনিয়ার মজলুমরা এই জুলুম থেকে, সংকট থেকে বেঁচে যাবে। এই জন্য যুবকের সুর, আমি বলছিলাম না আজকে কিচ্ছা শোনার জন্য না, শুধু কিচ্ছাও হবে, কিচ্ছা থেকে অনেক শিক্ষাও হবে ইনশাআল্লাহ। ঘটনা শুরু হয়ে গেছে, আল্লাহ ঘটনা, ঘটনাটা আসলে আমার মুখ দিয়া বলাচ্ছেন কে, কথাগুলো কার? আল্লাহ। আল্লাহ বলছেন এটা কাদের ঘটনা? ইন্নাহুম ফিতিয়াতুন, নিশ্চয়ই এটা কয়েকজন যুবকের, এরা কয়েকজন যুবক। এই যুবকের আইডেন্টিফিকেশন কি? আল্লাহ বলছেন এদের পরিচয় হলো আমানু বি রব্বিহিম, এরা ঈমান এনেছে তাদের রবের উপরে। আমাদের রব কি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছেন এরা কয়েকজন যুবক, এদের পরিচয় হলো এরা ছিল ইমানদার, এরা আল্লাহর উপর ইমান এনেছিল, আর তাদের ইমান আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এদের ইমানের পদ্ধতি আল্লাহর কাছে ভালো লেগেছে বলে আল্লাহ বলছেন ওয়াজিদনা হুম হুদা, আমি তাদের হিদায়াত আরো পাড়িয়ে দিয়েছিলাম। আল্লাহ তাআলা বলছেন ইমানদার যুবকদের এই ঘটনা, মনোযোগ আছে তো? ঘটনাটা ছিল নবীজি দুনিয়াতে আগমনের আরো প্রায় 450 বছর আগের ঘটনা। রোম সাম্রাজ্যের অধিভুক্ত একটা রাষ্ট্রের এক জালিম বাদশাহ ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। নামটা কি ছিল? কাহিনী শুরু হয়ে গেছে, মনোযোগ আছে তো? রোম সাম্রাজ্যের অধিভুক্ত একটি রাষ্ট্রের এক জালিম বাদশাহ ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। এই দাকিয়ানুস বাদশাহ ছিল মুশরিক, পৌত্তলিক, সে নিজেও ছিল মূর্তি পূজক, সে নিজে ছিল মুশরিক, তার গোটা রাষ্ট্রের সকল মানুষকেও সে বানিয়েছে মুশরিক। তার এই রাষ্ট্রের মধ্যে কোনো তাওহিদবাদী মানুষ পেলে সে তার উপরে টর্চার করত, তার উপরে নির্যাতন করত, গোটা এলাকায় গোটা রাষ্ট্রে মানুষকে শিরক করতে সে বাধ্য করত। দাকিয়ানুসের মতো বহু জালেম এখনো দুনিয়াতে আছে, যেই জালেম শাসকরা তাদের দেশের জনগণকে শিরক করতে মাঝে মাঝে বাধ্য করে। এটা পাঠ্য বইয়ের দিকে ঝুঁকে গেলে আপনি দেখবেন, কথা বুঝেন না, দেখবেন কত অখাদ্য কুখাদ্য সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেগুলো আমাদের সংস্কৃতি না সেগুলো আমাদের সংস্কৃতি বলে চাপিয়ে দেওয়া হচ্ছে, যেগুলো আমাদের কালচার না সেগুলো আমাদের কালচার বলে দেওয়া হচ্ছে। অলিয়া উলিয়াদের মেহনতে গড়া মসজিদ, মাদ্রাসা, উলামা মাশাইখদের মেহনতে গড়া এই জমিন কোন নাস্তিক মুর্তাদের হাতে ছেড়ে দেওয়া হবে? এদেশে সূর্য উঠে আল্লাহু আকবার দিয়ে, আল্লাহু আকবার দিয়ে সূর্য অস্ত যায়, এই দেশে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না, হবে না, হবে না। এই জালিম বাদশার দেশে কোনো মানুষ ইমান আনতে পারত না, ইমান আনলেই তার উপরে সে নির্যাতন করত। এই জালিম বাদশার দেশে একদিন রাষ্ট্রীয় উৎসব হতো, জোরে বলেন কয় দিন? সেই উৎসবের দিনে একটা জায়গায় দেশের সকল মানুষ, শিশু, কিশোর, তরুণ, যুবক, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা,
সবাই সেখানে হাজির হতো তো ওই মেলার দিনে সবাই সেখানে হাজির মেলা চলছে উৎসব চলছে মূর্তির সামনে মাথা নত হচ্ছে মূর্তি পূজা হচ্ছে শিরক হচ্ছে ওই মেলা স্থল থেকে হঠাৎ করে একজন যুবক উঠে গেছে জুরে বলেন কয়জন একজন যুবক উঠে গিয়ে মেলা স্থল থেকে বের হয়ে গিয়ে দেখলো দূরে একটা গাছ দেখা যায় ভাবলো আমি গাছের ছায়ার নিচে যাই সে গাছের ছায়ার নিচে চলে গেল কিছুক্ষণ পরে দেখা গেল ওই মেলা স্থল থেকে আরেকজন যুবক উঠলো এবার হইছে কয়জন উঠে সেও ওই গাছের ছায়ার নিচে গিয়েছে কিছুক্ষণ পর উঠছে আরেকজন হইছে কয়জন এই রকম করে মোট সাতজন যুবক পর্যায়ে ক্রমে উঠে উঠে মেলা স্থল থেকে গিয়ে ওই গাছের নিচে আশ্রয় নিল গাছের নিচে সবাই এই সাতজন বসে আছে কিন্তু কেউ কাউকে চিনে না কেউ কারো ব্যাপারে জানে না কেউ কারো সাথে কথাও বলে না এখন বলেন তো একই জায়গায় কয়েকজন মানুষ একসাথে আছে বেশিক্ষণ কথা না বলে কি থাকা যায় নাকি যে ব্যক্তি প্রথম এসেছিল ওই যুবক অন্যদেরকে জিজ্ঞেস করলো আচ্ছা ভাই সবাই তো মেলায় আপনারা এখানে কেন ওই ছয়জন বলল আপনি আগে আসছেন আপনি আবার প্রশ্ন করেন আগে আপনি বললেন আপনি আসছেন কেন এখন ওই যুবক ভাবলো আমি যদি না বলি তাহলে বাকিরাও আমাকে বলবে সাহস করে বলেই ফেলল আসলে আমি এ কারণে এসেছি আমার গোটা জাতির লোকেরা এখানে শিরকে নিমজ্জিত যেটার সামনে তারা মাথা নত করছে ওটাকে তারা নিজের হাতে নিজেরাই বানিয়েছে তো যেটা তারা বানিয়েছে ওইটার খালিক তো হলো তারা তো খালিক হয়ে মাখলুকের সামনে তারা কেমনে মাথা ঝুঁকায় এগুলা নির্বুদ বোকা আমার বিবেক আমাকে বাধা দিয়েছে আমার বিবেক আমাকে বলে আমি যেটা হাত দিয়ে বানিয়েছি ওটা আমার রব নয় বরং আমাকে সহ আসমান জমিন যিনি সুন্দর করে সাজিয়েছেন তিনি হলেন আমার রব ওই বাকি ছয়জন যুবক বলল ভাই আপনার সাথে তো আমাদেরও মিল আছে আমরাও তো একই কারণে এসেছি আল্লাহু আকবার এখন সাতজন অপরিচিত হলেও ইমানের কারণে সাতজন হয়ে গিয়েছে একই রকম ইমানের কারণে আমরা সবাই এক আমার বাড়ি সিলেটে আপনাদের বাড়ি কুমিল্লায় কিন্তু এটা আমাদের বড় পরিচয় নয় আমাদের বড় পরিচয় আপনিও মুসলমান আমিও মুসলমান ফিলিস্তিনে যারা মার খায় এদের সাথে আমাদের বংশের কোনো সম্পর্ক নাই জাতীয়তার কোনো সম্পর্ক নাই কিন্তু আছে ইমানের সম্পর্ক ইমানের সম্পর্ক হলো দুনিয়ার সবচেয়ে বড় সম্পর্ক এই ইমানের সম্পর্কের কারণে আমার ইমানদার ভাই কাশ্মীরে হোক আর ফিলিস্তিনে হোক চেস্তিয়ায় হোক আর বসনিয়ায় হোক যেখানে আমার একজন ভাই মার খাবে নির্যাতিত হবে ওই একজন ভাইয়ের পক্ষে গোটা দুনিয়ার মুসলমান আওয়াজ তুলবে সে পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক আমার একজন ভাই আমার একজন বোন নির্যাতিত হলে তাবাম দুনিয়ার মুসলমান তার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাবে আজকে ঐক্য আছে যদি ঐক্য থাকতো তাহলে আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হতো ঐক্য থাকলে আমাদের ফিলিস্তিনি ভাই বোনরা মার খেত ঐক্য দরকার কি দরকার ঐক্য যদি থাকতো আমার দেশের আলেমদের হাতে হাত করা পরানোর সাহস কোনো ব্যাধব পেত সাহস পেত কি দরকার জোরে বলেন আল্লাহ আমাদেরকে এক বানিয়ে দেন খেলাঠির নাই রেশারেশি নাই আমরা সবাই ভাই ভাই আমাদের পরিচয় আমরা মুসলমান এই সাতজন এখন দুই মতের না এক মতের আচ্ছা প্রত্যেক রাষ্ট্রের সকল দেশের গোয়েন্দা বাহিনী আছে না নাই আর জালিমদের গোয়েন্দা একটু বেশিই থাকে এরা সবসময় টেনশনে থাকে কারণ এরা তো নিজেরা জুলুম করে মানুষের উপরে এখন যে এলাকায় যে দেশে জুলুম হয় ওই দেশের জনগণ তো সবসময় কোনো না কোনো ফাঁকফোকর খুঁজে এই জন্য জালিমদেরও টেনশন যেই দেশের ঘটনা হচ্ছে এই দেশের বাদশাহীটা জালিম না আলিম জোরে বলেন আর গোয়েন্দা কম না বেশি গোয়েন্দা দেখে কি রে গোটা দেশের মানুষ মেলা এই সাতজন গাছের নিচে কি করে গোয়েন্দা গোপনে গোপনে গোয়েন্দার কাজ প্রকাশ্যে না গোপনে 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 সব কথাবার্তা শুনে ফেলছে আইসা সাতজন রেখে তোদের এত বড় সাহস রেস্ট কর সাতজন রয়ে রেস্ট করছে আপনারা আছেন না ঘুমাই গেছেন ঘটনা কিন্তু মাত্র শুরু হয়েছে আরো 15-20 মিনিট মনোযোগ থাকবে তো ধর সবগুলোরে গ্রেফতার কর সাতজন দিয়ে গ্রেফতার করছে
গ্রেফতার করে নিয়ে গেছে বাদশার সামনে। কার সামনে? বাদশাকে ঘটনা শুনেছে। বাদশা কয়, কি রে তোরা নাকি আমার দেশে আমার নির্বাচনী এলাকায় তোরা নাকি আমার মতের বিরুদ্ধে? শোনেন, বাদশার সামনে, জালেম বাদশার সামনে যুবকদেরকে নিয়ে গিয়েছে। আপনি কি বুঝতে পারছেন কথাটা? ওসি সাহেব আপনাকে থানায় নিয়ে গেলে, আপনাকে একটা ঝাড়ি মারলে, আপনি তো তখন ঠিক কি না? ওসি মারলে যদি এইটা হয়, যদি ওসি ধমক মারলে এইটা হয়, এসপি দিলে কি হবে, ডিসি দিলে কি হবে, ডিবি দিলে কি হবে, আর যদি একদম বড় জায়গায় যায়? গোয়েন্দা নিয়ে গেছে সরাসরি কার কাছে? কি রে যা শুনছি তা কি সত্য? যুবকরা ভয় পেয়ে গেছে, জোরে বলেন। এই যুবকরা উত্তর দিচ্ছে কি জানেন? কয়, যা শুনছেন ঠিকই শুনছেন, সুবহানাল্লাহ বলবেন। জালিমের সামনে, অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলতে পারে, এটা সবচেয়ে বড় জিহাদ। সত্য কথা আজকে কয়জন বলতে পারে? অনেক হুজুররাও বলতে পারে না। দেখেন না মাদ্রাসার বইয়ে এত অসঙ্গতি, আলিয়া মাদ্রাসার হুজুরদের মুখে তালা, চাকরি চলে যাবে, বেতন বোনাস বন্ধ হয়ে যাবে, এজন্য আলিয়া মাদ্রাসার শিক্ষকরা পাঠ্য বইয়ের শত শত ভুল অসঙ্গতি থাকা সত্ত্বেও শুধুমাত্র বেতনের কারণে চাকরি চলে যাবার ভয়ে মুখ খুলতে পারে না। সত্য কথা বলা এটা এত সোজা না। ভিতরে হিম্মত থাকলে আর আল্লাহর দেওয়া শক্তি সাহস থাকলে সত্য কথা বলা যায়। সত্য কথা বলা এত সোজা না। যাদের ভেতরে আল্লাহ তার তরফ থেকে ইমানি হিম্মত দেন, তারা কারো রক্ত চক্ষুকে ভয় করে না, তারা শুধুমাত্র আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর খুশির জন্য কথা বলে। কার মন খারাপ হলো, কে বেজার হলো, এটা তারা দেখে না। আল্লাহর নারাজ হলেন কিনা, আমার আল্লাহ অখুশি হয়ে গেলেন কিনা, এটাই তারা দেখে। আমাদের জীবনের সবকিছু হবে কার জন্য? আপনারা আসেন না, ঘুমাই গেছেন, কত বড় কথা। বাচ্চা কয়, কিরে যা শুনছি ঠিক আছে? কয়, ঠিক আছে মানে একদম ঠিক আছে। বাচ্চা কয়, তোরা তো বুড়া হইলে, তোদের কল্লা এখনই আমি আলাদা করে ফেলতাম, তোরা তো যুবক, যুবকদেরকে সবাই চায়, বিশেষ করে নেতারা যুবকদেরকে চায়। কথা বুঝেন না? সামনে পিছনে চামচামি করাইতে হবে তো। আর যুবকদেরকে বলি, যৌবনের ঠেলায় তুমি সামান্য কিছু পয়সা আর পদ পদবীর এসে যে এত চামচামি করো, তোমার যৌবন কারো চামচামির জন্য দেওয়া হয় নাই, তোমার যৌবন দেওয়া হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। তোমার যৌবন তো কারো চামচামির জন্য দেওয়া হয় না, তুমি চামচা হবা কেন? তুমি আল্লাহ তাআলার গোলাম হও। দুনিয়ায় সম্মান মর্যাদা, আখিরাতেও সম্মান মর্যাদা, সুবহানাল্লাহ। এজন্য যুবকদেরকে সবাই ধরে রাখতে চাই। এই জালিম কয়, তোরা তো যুবক, রেলে তোদেরকে এখনই কাম শেষ করে ফেলতাম, যা তোরা মনে হয় ভুল বুঝছ। তোদেরকে সময় দিলাম তিন দিন, কয়দিন? জোরে বলেন, কয়দিন? তোরা তিন দিনের ভিতরে তোদের সিদ্ধান্ত বদলাই ফেল, যদি সিদ্ধান্ত বদলাই ফেলিস মাফ করে দিব, অসুবিধা নেই, আর যদি সিদ্ধান্ত না বদলাস তোদের জীবন কেড়ে নিব। শুনতেছেন আপনারা? এই সাতজন এখন কোনো কথা কয় না, চুপচাপ বের হয়ে চলে আসছে। সময় আছে কই দিন? জোরে বলেন, তিন দিন। বের হইয়া একটা আরেকটাতে কয় কি, দেখছ কারবার এটা এমন জালেম, তার কথা মানলে ইমান থাকবে না, ইমান থাকবে না, তার কথা না মানলে জীবন থাকবে না, দুই দিকে দু বিপদ। তার কথা মানলে ইমান থাকবে না, মানলে জীবন কি করব আমরা? আমরা তো সব ছাড়তে পারবো, ইমান ছাড়তে পারবো? একজন ইমানদারের সবচেয়ে বড় সম্পদের নাম কি? আমাদের পূর্বসূরীরা নবীজির সাহাবীরা ইমানের কারণে ঘর বাড়ি ছেড়েছেন, ইমানের কারণে এলাকা ছেড়ে দিয়েছেন, ইমানের কারণে ধন সম্পদ ছেড়ে দিয়েছেন, ইমানের কারণে রক্ত দিয়েছেন, জীবন দিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হয়েছেন, জালিমের সামনে মাথা নত করেন না। এটার নাম ইমান, এটার নাম কি? আল্লাহ এই জাতির ইমান আমাদেরকে দান করো। যুবক একটা আরেকটা কয়, দেখ সৎকার ভার, তার কথা মানলে ইমান থাকবে না, মানলে জীবনও করতাম কি আমরা? তারা কয়, চলো আমরা মধ্যমপন্থী অবলম্বন করি,
তার কথাও মানবো না, আবার এখন তো আমরা তার সাথে লড়াইও করতে পারবো না, চলো আমরা হিজরত করি, আমরা ঘর বাড়ি এলাকা সব ছেড়ে দিব, ইমান ছাড়বো না, চলো আমরা অজানা গন্তব্যে পথ চলা শুরু করি। এবার সাতজন এলাকা ছেড়ে চলে যাচ্ছে মানুষের সাথে, বা মানুষের ঘর বাড়ি চুরির অপরাধে না ইমানের অপরাধে, ইমানে যাচ্ছে, এটাই তাদের অপরাধ, ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এখনো এই জাতির ইমানদাররা আছে, ইমানি আন্দোলনে আছে, আহারে বাড়িতে ঘুমাইতে পারে, এলাকায় থাকতে পারে না, মা বাপের জানাজায় আসতে পারে না, এলাকায় মাসের পর মাস আসতে পারে না, এগুলো নতুন চিত্র নয়, আমাদের পূর্বসূরীরা ইমানের জন্য এই রকম ত্যাগ আর কুরবানির নজরানা পেশ করেছেন, ইমানের জন্য কোরআনের রাজ কায়েমের জন্য এই কুরবানি নয় জীবন বিলিয়ে দিব আমরা, তাও ইমানের পথ থেকে দূরে সরে যাব না আমরা। আল্লাহ সবাইকে কবুল করেন। কি কোনো সমস্যা? সমস্যা আছে? সাতজন যুবক কি করতেছে? জুলে বল না না, পালাইতেছে এই কথাটা বেমানা, হিজরত করছে। হিজরত মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। এখন রওনা দিয়েছে, কোথায় যাবে তারা জানে? জুলে বলেন, কোথায় যাবে তারা জানে? সাতজন হাঁটা আরম্ভ করছে, হঠাৎ করে একটা কুকুর তাদের পিছু নিয়েছে। কি 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 পিছু নিয়েছে? কুকুরকে তারা, এই যা যা, যতই তারায় যায় হেরা, সাতজন মিলে যায় যা, যতই তারায় যায় বিরক্ত হয়ে গেছে তারা, কয় বুঝছি রে এইটাও আমাদের সাথে হইতে চায়, নে এইটারাও সাথে নে, সুবহানাল্লাহ। যেতে 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 ক্লান্ত হয়ে গেছে, হাঁটতে হাঁটতে একটা বিরাট পর্বতমালার পাশ দিয়ে যাচ্ছে, পর্বতমালার মুখে একটা বড় গুহা পাইছে, কয় দেখ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, চলো এই গুহার ভেতরে আমরা ঢুকে, না ঘুমাই না ঢুকি। গুহার ভিতরে ঢুকছে তারা, ঢুকে তারা আল্লাহর কাছে দোয়া করে চেয়েছে দুইটা জিনিস। কয়টা জিনিস চাইছে দেখেন, কি চাইছে আল্লাহ বলছে, আল্লাহ তাআলা বলছেন, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। আল্লাহ তাআলা বলছেন, এই যুবকেরা যখন গুহায় চলে গেল, গুহায় যখন ঢুকলো, তখন তারা আল্লাহর কাছে চাইলো দুইটা জিনিস। পুরুষোচিত কণ্ঠে পুরুষ মানুষের মতো জবাব দিয়ে বলেন, কয়টা? এক নম্বরে তারা বলল, রব্বানা আতিনা মিন লাদুনকা রহমা, হে আমাদের রব তোমার তরফ থেকে তুমি আমাদেরকে রহমত দাও। জুড়ে বলেন, কি দাও? এক নম্বরে বলল আল্লাহ রহমত দাও, দুই নম্বরে বলল ওয়াহাইলানা মিন আমরিনা রশাদা, আল্লাহ আমাদের এই পথ চলা তুমি সহজ করে দাও, আমরা যে ইমানের কারণে চলে এসেছি এই পথ কঠিন, কোথায় যাব জানি না, কি করব কোথায় যাব কিচ্ছু জানি না, আমাদের পথ চলাটা তুমি সহজ করে দাও। দোয়া করলো কয়টা? আল্লাহ বললেন, যা তোরা আমার বলতে ইমান হয় না, তোরা তোদের ঘর বাড়ি সব ছেড়া দিয়ে আসছো, দুইটা জিনিস না চাইছো, দুইটা চাইছো দুইটাই দিলাম। আস্তে বলেন, সুবহানাল্লাহ, কষ্ট হচ্ছে না তো? প্রথমটা কি জানি চাইছে? জোরে বলেন, প্রথমটা চেয়েছে রহমত। আল্লাহ কিভাবে রহমত দিলেন শুনেন, আল্লাহ তাআলা বললেন, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি তাদের কান বন্ধ করে দিলাম, কান বন্ধ করে দিয়ে কয়েক বছরের জন্য গুহায় ঘুম পাড়িয়ে রাখলাম। কান বন্ধ, কি বন্ধ? আপনারা যখন ঘুমান, এই যে কিছুক্ষণ পরে ঘুমাবেন, সবার আগে ঘুমায় চোখ, চোখ বন্ধ হয় কিন্তু কান সজাগ। আপনি যখন ঘুমায় যান চোখ বন্ধ করে, হঠাৎ যদি একটা আওয়াজ হয়, যাদের ঝিমানো আসছে দেখেন কি হয়েছে, তাহলে আমাদের চক্ষু যখন বন্ধ হয় তখনও সজাগ থাকে কি? কে বাচ্চারা মজা পাইছো তাই না? তোমরাও শিখো, ভয় পাইছো? ভয় পাই সবার আগে ঘুমায়,
চোখ সবার শেষে ঘুমায় না এজন্য দেখবেন ঘুমাইছে 15 20 মিনিট হইছে হঠাৎ করে ক্লাস পড়ছে কি জানি হইছে উঠে গিয়েছে আমরা যখন ঘুমিয়ে যাই সবার আগে চক্ষু ঘুমায় তারপরে আমাদের শরীরটা ধীরে 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 নিস্তেজ হয়ে যায় গভীর ঘুমে আচ্ছন্ন হলে তখন কান ঘুমায় আবার যখন ঘুমের থেকে জেগে উঠি চক্ষু খুলে পরে কানটা খুলে কারণ কোন আওয়াজ আগে কান দিয়ে ঢুকে তারপরে ওই আওয়াজ শুনে আমাদের চক্ষু খুলে এজন্য আল্লাহ বলছেন তোদের কানে যেন আর কোন আওয়াজই না ঢুকে চাইছিস রহমত কান বন্ধ করে দি তোদেরকে আমি আরামের ঘুম পাড়িয়ে দিলাম কত বছরের ঘুম আল্লাহ তাআলা বলছেন এমন ঘুম আরামের ঘুম পাড়িয়ে দিলাম আল্লাহ তাআলা বললেন ওয়ালা বিসুফি কাহফিহিম 300 সিনিন ওয়াজদাদ কত মানুষের টাকা আছে পয়সা আছে সুন্দরী বউ আছে ক্ষমতাও আছে রাতের বেলা বিছানার এই পাশ থেকে ওই পাশে যায় কিন্তু ঘুম আসবে কেমনে সুরের সুর সারাদিন চুরি করে মানুষের গম মাইরা খায় মানুষের তিন চুরি করে দুর্নীতি করে লুটপাট করে মানুষের মাল খায় রাতে ঘুমাবে কেমনে রিকশাওয়ালা ভাই সারাদিন রিকশা চালিয়েছে আমার ভাই কত কষ্ট করেছে বাজারও করতে পারে নাই সন্ধ্যাবেলা এসে বাড়িতে বউকে বলে কি গো বউ বাসায় কি আছে কই কিচ্ছু নাই আলু ভর্তা শুধু আলু আছে ডাল আছে কই আলু দিয়া ভর্তা মানা আর একটা ডাল পাতলা করে বানাও আলু ভর্তা আর ডাল দিয়ে যখন খায় খাওয়ার পরে দেখা যায় ঘুমিয়েছে 10 মিনিট পরেই একেবারে গভীর ঘুম আমার রিকশাওয়ালা ভাইয়ের ঘুম আছে কারণ হারাম খায় না রহমতকার আল্লাহ ঘুম হলো অনেক বড় একটা রহমত ঘুমাইতে না পারলে দেখবেন রাতের বেলা অশান্তি 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 লাগে কি ঠিক আছে না কথা হেরা চাইছে রহমত কই যা দিলাম রহমত এমন রহমত দিলাম তোরা 309 বছর ঘুমায় থাক আরো আস্তে বলেন সুবহানাল্লাহ আরেকটা চাইছিল কি জানি আমাদের পথ চলা তুমি সহজ করে দাও আমরা ঈমান আনার কারণে ঘর বাড়ি ছাইরা দিছি এই আমরা সাতজন একদিক আর গোটা দেশ আল্লাহ কয় যা এটাও কবুল করে নিলাম তোরা সাতজন একদিকে তোরা ঈমানদার হেরা সবগুলা বেঈমান তাদের কারণে তোরা ঘর বাড়ি ছাইরা আসছ এদেরকে আমি আল্লাহ নিজে সাইজ করি সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ সাইজ করছে কেমনে আল্লাহ কয় তোরা ঘুমায় থাক এই সবগুলা বেঈমান রে আমি পর্যায়ক্রমে তোরা ঘুমে থাকতে থাকতে ঈমানদার বানাই দিই এরা ঘুমায় আছে আর এই ঘুমে থাকার সময় আল্লাহ সব বেঈমান রে ঈমানওয়ালা বানায় দিয়েছে এখন শুনেন এখন কিন্তু মূল কথা আরম্ভ হবে আর বেশি না আমি 10 12 মিনিট মনোযোগ থাকবে তো এই তো শেষ ভালো যা সব ভালো ঘটনাটা শেষ হইতেছে কি আপনি শুনেন এরা যে ঘুমাইছে আল্লাহ এখানে এটা কাজ করলেন এরা যে গুহার ভিতরে ঘুমায়ছিল এই গুহার মুখ ছিল উত্তর দিকে সূর্য যখন পূর্ব দিক থেকে উঠত সূর্যের আলো গুহার ভিতরে ঢুকত ডুবার সময় অস্ত দেওয়ার সময় আলো পড়ত এখন যদি আলোটা তাদের গায়ে লাগে ঘুম ভেঙে যাবে না আল্লাহ সূরা কাহাফ আমি সময়ের অভাবে আয়াতগুলো পড়ছি না আপনারা পড়ে নেবেন 9 থেকে 26 নাম্বার আয়াত দেখবেন আল্লাহ তাআলা বলেছেন এদের ঘুমে যেন ব্যাঘাত না ঘটে আমি আল্লাহ আমার এই সাত ঈমানদার যুবকের জন্য সূর্যকে প্রত্যেকদিন পূর্ব দিকে উঠানোর সময় ডানে কাত করে উঠাতাম ডুবানোর সময় বামে কাত করে ডুবাতাম যাতে সূর্যের আলোর কারণে ঘুমের ব্যাঘাত না ঘটে আপনি আল্লাহর হয়ে গেলে আল্লাহর সব সৃষ্টি আল্লাহ আপনার করে দিবেন সুবহানাল্লাহ শুধু তাই নয় চিত হয়ে যদি শুয়ে থাকে মাটি দেহ খেয়ে ফেলবে এজন্য আল্লাহ সূরা কাহাফের ভিতরেই বলেছেন মাঝে মাঝে ডানে কাঁদ দেওয়াইতাম মাঝে মাঝে বামেও কাঁদ দেওয়াইতাম সুবহানাল্লাহ এরকম করে ঘুমায় আছে কত বছর ধরে হেরা কি জানে জোরে বলেন হেরা কি জানে একদিন সবগুলার ঘুম আল্লাহ ভাঙাই দিছে কত বছর পরে ঘুমের থেকে উঠে একটা একটা দিকে তাকায় কি রে জিগা কাপলা বেস্ত আচ্ছা আমরা কতক্ষণ ঘুমাইছি রে একটা আরেকটা রে জিজ্ঞেস করে আপনারা আছেন না ঘুমাই গেছেন আছেন কি রে আমরা যে ঘুমাইলাম কতক্ষণ ঘুমাইছি এখন উত্তর দেয় একজন لبثنا يوما أو بعض يوم কয় মনে হয় কয় এক ঘন্টা আধা দিন আরেকজন কয় না মনে হয় একদিন পুরা
তারা যখন গুহার ভিতরে ঢুকেছিল সময়টা ছিল সকালবেলা আর 309 বছর পরে যেদিন ঘুম ভাঙছে ওটা ছিল বিকেলবেলা তো ঘুমের থেকে উঠে একটা রেটারে জিগায় কি রে কতক্ষণ ঘুমাইছো তো সকালবেলা ঘুমাইছিলাম তো বিকেলবেলা উঠছে মনে আধা দিন একজন কয় না রে ঘুমটা একটু লম্বা মনে হচ্ছে মনে কালকে ঘুমাইছি আর আজকে বিকেলবেলা উঠছে তর্কাতর্কি শুরু হয়ে গেছে যখন বিতর্ক আরম্ভ হয়ে গিয়েছে তখন তারা বলে ভাই বিতর্ক বাদ দাও রব্বুকুম আলামু বিমা লাবিসতুম এখানে কোনো ঘড়িও নাই কতক্ষণ ঘুমিয়েছি আমরা জানি না যিনি জানেন তিনি কে আল্লাহ এত তর্ক করে লাভ নাই ঘুমের থেকে উঠলে পেটে কি লাগে জোরে বলেন তর্ক করে লাভ নাই কতক্ষণ ঘুমাইছি আমরা জানি না জানেন কে আল্লাহ চলো আগে পেটকে কিছু দেই পেটকে কিছু পেটে না দিলে ওয়াজ শুনতো পেট যদি খালি থাকে ওয়াজ শুনতেও মজা আপনারা খাই আসছেন কার কার পেট খালি এই জন্য তো আজকের ওয়াজও ফাটাফাট মানে শ্রোতাদের মানে প্রাণবন্ত রেসপন্স আছে আলহামদুলিল্লাহ বলেন আপনাদের কথা আমার মনে থাকবে না উঠবে কেন কোরআনের আলোচনা থেকে মানুষ উঠবে না কারণ এই কোরআনের একটা আসর দিলের ভিতরে আলহামদুলিল্লাহ কোরআনের একটা আসর মানুষের দিলের ভিতরে গিয়ে উঠবে কেন কোরআনের আলোচনা সারা রাত হলেও মানুষের বিরক্ত লাগবে আজ থেকে নতুন তাফসির শুরু হয়েছে যেদিন কোরআন নাজিল হয়েছে তখন থেকে তো তাফসিরই চলে শেষ হয়েছে মানুষ বিরক্ত হয়েছে ফজরের নামাজেও শুনে সূরা ফাতিহা জোহর আসরে তো শুনে না আসর মাগরিবেও শুনে জুমার দিনেও শুনে মাসের পর মাস শুনতেছে বিরক্ত হয়ে কি আপনাদের ইমাম সাহেবকে বলছি হুজুর আপনি আর কোনোটা পারেন না খালি একটাই পড়েন বলছে বিরক্ত লাগে একই সূরা শুনে মাঝে মাঝে মসজিদে ইমাম সাহেব চেঞ্জ হয়ে গেলে নতুন ইমাম সাহেব আসলে কয় দেখছ আগের হুজুরের চেয়ে হুজুরের কণ্ঠ আরো সাংঘাতিক আরো মজা ঠিক কি না আর যখন হজে যায় উমরায় যায় বাড়িতে ফোন করে বলে মনে হচ্ছে সূরা ফাতিহা আজকে নতুন করে নাজিল হয়েছে ঠিক কি না কোরআন শুনতে বিরক্ত লাগে মমতাজ আফার গান দুই দিন শোনার পরে বিরক্ত লাগে আর সূরা ফাতিহা বছরের পর বছর শোনার পরেও মনে হয় যেন এটা আরো নতুন নতুন লাগে কোথায় ছিলাম মনে আছে তো আল্লাহ ঘুম ভাঙাইছেন কত বছর পরে খোদা লাগছে কই পেটে কিছু দেওয়া দরকার ওই পর থেকে যে বাড়ি থেকে বেরোইছে বেরোয়ার সময় কিছু পয়সা কিছু টাকা নিয়ে ছিল তখন তার আমাদের মতো পয়সা ছিল না কাগজের নোট তখন রৌপ্য মুদ্রা ছিল কি মুদ্রা প্রত্যেকে হাত ঢুকাও পকেটে ঢুকাইছে ঢুকাইয়া কিছু কিছু রৌপ্য মুদ্রা টাকা বের করে একজনের হাতে দিয়েছে দিয়ে বলছে যাও ভাই বাজারে যাও আর গিয়ে যেটা পাও এটা কিনিও না ইমানদাররা ইমান আনার পরে কি হারাম খাইতে পারে যাও গিয়ে পবিত্রটা আনো যেটা ভালো আমাদের জন্য পবিত্র হালাল রিজিক নিয়ে আসো আর শোনো যাওয়ার সময় মুখ বাইন্দা যাইও মুখ বাইন্দা যাও কারণ কাফিররা পাইলে তো খবর আছে না নাই আবার নিয়ে যাবে মুখ বাইন্দা যাও যারে পাঠাইছে আপনাদের মনোযোগ আছে তো গুহার থেকে বেরিয়ে সব দেখে উলট পালন কিরে এলাকাটা কেমন কেমন জানি লাগে আচ্ছা বলেন তো আপনাদের এই শিদলাই 10 বছর আগে কি এরকম ছিল 20 বছর আগে এরকম ছিল চাচা এটা 1980 সালে কি আপনার তো 80 সাল সম্পর্কে এখনো একটু একটু মনে আছে না এই এলাকা কি এরকম ছিল ছিল না যারা এখন কবরে ঘুমিয়ে আছেন অলৌকিকভাবে যদি 200 বছর আগের মানুষকে আপনাদের এলাকা যারা কবরে আছে 200 বছর আগের মানুষকে জীবিত করা হয় এরা ঘুম এই কবর থেকে উঠে যদি আল্লাহ উঠান আর কি এটা কথার কথা অলৌকিকভাবে উঠান এরা উঠে বলবে আমি আর বি পাড়ায় নাই আমি মনে হয় ভুটানে বা নেপালে আছি ঠিক না সব তো পাল্টে গেছে একটা সময় ঢাকায় যেতে হলে কতগুলো ফেরি ছিল ছিল না মনে নাই আপনাদের এখন আছে কিছু সব বদলে গেছে 300 বছর আগে যে মারা গিয়েছে অলৌকিকভাবে সে যদি জীবিত হয় আর তারে যদি আপনি ঢাকা শহরের 50 তলা টাওয়ারের সামনে খাড়া করেন এই 50 তলার উপরে উঠবে কেমনে এমনি ভাই বাসের যারা জানতো কয়েকটা বাস কেটে আনে বাস দিয়া মই বানান মই বানায় উঠতে চাই না 100 বছর আগে যে মানুষ মারা গিয়েছে বা 60-70 বছর আগে হ্যাঁ বলবে এটা ফাগল হয়েছে নি জানে না এদের ভিতরে যে সিঁড়ি আছে উঠার জন্য আর 20-30 বছর আগে যে মারা গিয়েছে বলবে এটা দুটোই হাগল লিফট আছে জানে না আছে না
তাহলে বোঝা গেল দিনে দিনে অনেক পরিবর্তন। এই লোক বের হয়েছে এই যুবক গুহা থেকে কত বছর পরে? মানে তিন শতাব্দী পরে। কই কি রে সব উলট পালট লাগে কেন, এলাকার দিকে কোনো মিল নাই? কই বুঝছি ঘুম থেকে উঠছি তো, মাঝে মাঝে ঘুম থেকে উঠলে এরকম লাগতেই। কিন্তু সামনে এগিয়ে দেখে আচ্ছা এলাকা না হয় উলট পালট, কিন্তু মানুষ তো 300 বছরে কেউ আছে? কই কি রে রহিম চাষা করিম চাষা আমার বন্ধু আবদুল্লাহ আব্দুল সামাদ এরা কোথায়? কেউ তো নাই। কয় বুঝছি মনে হয় আমাদের এলাকায় অন্য দেশ থেকে কোনো অতিথিরা আসছে বেড়াইতে, এই জন্য সব মানুষ নতুন নতুন বলে আগে যাই পেটে কিছু দিই। বাজারে গিয়েছে, বাজারে গিয়ে খাবার দাবার কিছু কিনেছে, কিনার পরে আমরা কি দিই? টাকা দিয়েছে। কি টাকা? রৌপ্য মুদ্রা। রৌপ্য মুদ্রা দিয়ে চলে আসতেছে দোকানদার, কই যাও চলে না, তুমি তো টাকা, তুমি তো জিনিস নিয়ে চলে যাও, আমার জিনিস কই? তার জিনিস কি? যুবক কয় দিছি না, দিলাম তো। কয়টা কি দিছো আমি? এটা কি এই যুগে চলে? কয় কোন যুগ আবার, এটা কি চলে? এদিকে আসো, তুমি সম্ভবত কোনো জাদুকর থেকে এটা চুরি করে এনেছো। আচ্ছা বলেন তো ব্রিটিশ আমলের টাকা যদি এখন আপনাদের এলাকার কারো কাছে থাকে আপনাদের সন্দেহ হবে না? এটা পাইলো কই রে? মনে হয় রাষ্ট্রীয় কোনো পুষাগার অথবা কোনো জায়গা থেকে পাইছে, নইলে গুপ্তধন পেয়েছে। এই দোকানদার ভাবছে এই তুমি এত আগের মুদ্রা কই পেয়েছো? কই কিসের এত আগে? এটা তো আমাদের পয়সা। কই তুমি বুঝছি সত্য কথা বলবা না? নগর কোতোয়াল অর্থাৎ নগরের শহরের প্রধান যে কর্তা ব্যক্তি তাকে ডেকে নিয়ে আসছে, ওই লোক এসে বলতেছে আরে অবাক করা কাণ্ড, এই তুমি এটা পেয়েছো কোথায় যুবক? তুমি কি চুরি করেছ? কি আর চুরি করতাম, এটা আমাদের টাকা। ওই বুঝছি তুমি আমার কাছেও স্বীকার করবা না, এটা ডেঞ্জারাস কেস। বাদশাকে যে খবর দিয়েছে, বাদশাহ শুনে অবাক, কি রে 300 বছর আগের মুদ্রা কিভাবে সম্ভব? বাদশাহ নিজে এবার হাজির। সুবহানাল্লাহ। বাদশাহ কয় যুবক কোথা থেকে চুরি করেছ, নাকি তুমি কোথা থেকে গুপ্তধন পেয়েছ? কই চুরিও করি নাই গুপ্তধনও পাই নাই, এটা আমার টাকা। কই আমি বাদশাহ, আমার সাথে ফাইজলামি করো। কই কি এর বাদশাহ? ও তো মনে করছে ওই দাকিয়ানুসি বাদশাহ এখনো, এত ভাবছে আমি ঘুমাইছি সকালে বিকালে না উঠছি। বাদশাহ যখন বলছে তুমি বাদশাহ সাথে ফাইজলামি করো, কি এর বাদশাহ? বাদশাহ আশেপাশের কর্মচারীরা কয় এই ফাজিল বাদশাহর সাথে ফাইজলামি করো না। কয় কি আর ফাইজলামি করতাম, আমি বাদশাহকে ভালো করে চিনি, ওই বাদশাহর সাথেই তো আমাদের কেস আছে বলে আমরা সাত বন্ধু গুহায়। কয় সাত বন্ধু মানে বাকিরা কই, ধরা খাইছে না? কয় আছে তো। কয় কোথায় নিয়ে গেছে? আবার কোথায়? গুহায় যাওয়ার পরে বলছে আচ্ছা তোমরা সাতজন সত্যি করে বলো তো কোথার থেকে এই টাকা চুরি করে আনছো? কয় আমাদের টাকা, আমরা চুরি করে আনবো কেন? ছবি তো থাকে প্রত্যেকটা প্রত্যেকটা মুদ্রা, এই যে আমাদের দেশের মুদ্রা আছে না, বসে বসে প্রত্যেকটা টাকাই বাবা মুদ্রণ থাকে, ছবি থাকে না? এখন তো সব টাকা বঙ্গবন্ধু। 15 বছর আগে কি এরকম ছিল? একসময় 10 টাকার লাল নোট ছিল, 2 টাকার দুয়েল পকেট নোট ছিল না, 10 পয়সা 50 পয়সা ছিল না? এবং প্রত্যেকটা সময়ে টাকার নির্দিষ্ট কিছু মুদ্রণ থাকে, যেটা এই চাচা বলেছে, মুদ্রণ থাকে, ছবি থাকে, বিভিন্ন জিনিসের ছবি থাকে। তো এটা তো কমন কথা, 300 বছর আগে যিনি ছিলেন ওই বাচ্চার ছবি থাকতেই পারে। তো এই 300 এই 7 জন যুবককে বলতেছে আচ্ছা তোর এটা পাইছ কোথায়? কয় এটা কোথাও পাই নাই, এটা আমাদের টাকা। কয় দেখো আমি কিন্তু বাদশাহ, আমাকে মিথ্যা বলিও না। কয় কি আর বাদশাহ? বাদশাহর সাথে ঝামেলা করে আমরা এখানে আসছি। কয় কোন বাদশাহর সাথে তোমরা ঝামেলা? কয় আছে, এগুলো বলা যাবে না। বাদশাহ বুঝছে কাহিনী একটা। বাদশাহ তখন বললো অফিসের কর্মচারীদেরকে আমার আগের বাচ্চাদের ফাইল তলব করে, অফিসের ফাইল তলব করে দেখি কিছু পাওয়া যায় কিনা। কর্মচারীরা অফিসে গিয়া সব ফাইল উল্টায়, উল্টাইতে উল্টাইতে ওই 300 বছর আগের দাকিয়ানুসের আমলের ফাইল পেয়েছে, 7 জনের নামে মামলা একটা। এসব কয় সার পাইছি তো, কি পাইছ? কয় হায় হায় হায়, এটা তো বহু আগের মামলা,
এই বাচ্চা শেষ এই বাচ্চার পরে আরো কত বাচ্চা শেষ এতগুলো জেনারেশন বইরা শেষ তুরা বললি না কেমনে কতরা এত বছর 309 বছর ধরে এখানে কেমনে আছস কই কি আর 309 বছর সকালে আসছে এখন আর বিকাল হইছে সুবহানাল্লাহ বলবেন না কই কি আর 309 বছর আমরা তো সকালে আসছে এখন না বিকাল হইছে কই না এটা যেই আমলের বাদশার মুদ্রা এটা 3 শতাব্দী আগের দাকিয়ানুসের আমলের ওই দাকিয়ানু শেষ তারপরে আরো অনেক বাদশা শেষ আমি নতুন বাদশা এবং ওই 3 শতাব্দী আগে এই গোটা দেশে মুশরিক ছিল সবাই কিন্তু এখন কেউ মুশরিক নাই সবগুলো মানুষ ঈমানদার সুবহানাল্লাহ এই যুবকরা দুই নাম্বার দোয়া করেছিল কে আল্লাহ পথ চলা সহজ করে আল্লাহ বলেন দা দিলাম তোরা ঘুমায় তাক সাইজ করব আমি আল্লাহ করে নাই করে জোরে বলেন করে নাই করে এখন একটা প্রশ্ন হতে পারে হুজুর 309 বছর পরে আল্লাহ হঠাৎ করে এদেরকে ঘুম থেকে উঠাইছে কেন একটা প্রশ্ন আছে না নাই এই প্রশ্নের উত্তর দিয়ে আমরা আমাদের শিক্ষাগুলো বলে শেষ করে দিব ইনশাআল্লাহ খুব কষ্ট হচ্ছে আপনাদের তাই না কেন আল্লাহ ঘুমের থেকে উঠিয়েছেন বলবো রানিং বাদশা এই বাদশা ছিলেন মুত্তাকি পরহেজগার ঈমানদার হলেও সকল মানুষ এই আমাদের দেশের মতো আর কি এমন ঈমানদার নামাজে যায় না এমন ঈমানদার সুদ খায় ঘুষ খায় আখিরাতে বিশ্বাস নাই এরকম মানুষ তো আমাদের সমাজে নাই তো বাদশা দোয়া করছে আল্লাহ আমার এলাকার সব মানুষ ইমানদার বলে নিজেকে ঘোষণা দেই ঠিক কিন্তু মরার পরে তুমি যে এদেরকে আবার জীবিত করবা হিসাব চাইবা তাদের কাছে এটা কেউ কেউ মনে মনে সন্দেহ আল্লাহ এমন একটা ঘটনা ঘটায় দাও যাতে করে একদম গোটা দেশের মানুষ এক ঘটনা দিকে সাইজ হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না এই বাদশার দোয়া কবুল করেছেন কে আল্লাহ আল্লাহ তাআলা বললেন দোয়া কবুল করলাম কবুল করে আমি 309 বছর পরে 309 বছর ঘুমিয়ে থাকা সাতজন যুবককে জীবিত করলাম জীবিত করে আমি এদের পরিচয় ওই প্রজন্মের মানুষের কাছে তাদের পরিচয় ফাঁস করে দিয়েছিলাম কেন ফাঁস করে দিয়েছিলাম আল্লাহ সূরা কাফের 21 নম্বর আয়াতে বলছেন ওয়া কাযালিকা আ'সারনা আলাইহিম লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হাক وأن الساعة لا ريب فيها এভাবে করে আমি ওই যুবকদের পরিচয় ফাঁস করে দিয়েছিলাম যাতে করে ওই প্রজন্মের সকল মানুষ জানতে পারে আন্না ওয়াদাল্লাহি হাক্কুন আল্লাহর ওয়াদা সত্য ওয়া আন্না সাআতা লা রাইবা ফিহা কিয়ামত হবে আখিরাত আছে মরার পরে আল্লাহ আবার জীবিত করবেন এটা যেন তারা বিশ্বাস করে 309 বছর মানুষ ঘুমিয়ে থাকা এটা স্বাভাবিক ঘটনা নয় অস্বাভাবিক ঘটনা এই অস্বাভাবিক ঘটনাটা যেন নিজের চোখে দেখে নিজের চোখে দেখার পরে তারা যেন এই বিশ্বাসটাও অন্তরে বদ্ধমূল করে নিতে পারে 309 বছরে একটানা যদি আল্লাহ বান্দাকে ঘুমিয়ে রাখতে পেরে ঘুমের থেকে উঠায় যদি আল্লাহ তাআলা ওই 3 শতাব্দীর আগের মানুষগুলাকে বর্তমান প্রজন্মের মানুষের সাথে ঘুম থেকে উঠায় কথা বলাতে পারে সেই আল্লাহ সকল মানুষ মরে গেলে তাদেরকে আবার জীবিত করে আবার আল্লাহ তার সাথে কথা বলে হিসাব নিতে পারবে পারবে কিনা পারবে এই গোটা কাহিনীটা আল্লাহর জন্য বর্ণনা করেছেন এটা বোঝানোর জন্য পরকাল আছে আপনি মারা যাবেন মরার পরে হিসাব আছে বিচার আছে আছে না নাই আছে এই যে এত লম্বা কাহিনীটা আমরা শুনলাম শোনার পরে কি শিক্ষা নিয়ে এখন আমরা বাড়িতে যাব আমি বেশি না এক মিনিটে কয়েকটা শিক্ষা বলবো আপনারা ধৈর্য ধরে শুনবেন তো আজকের আলোচনার এক নাম্বার শিক্ষা হলো আমি ভবিষ্যতের কোনো কথা বা কাজ যদি করতে চাই অবশ্যই বলবো ইনশাআল্লাহ আপনারা বলবেন তো ইনশাআল্লাহ কয় নাম্বার শিক্ষা এক নাম্বার দুই নাম্বার শিক্ষা হলো শিরকের সাথে কোনো আপোষ নাই বেদাতের সাথে কোনো আপোষ নাই আপনারা সাবধান থাকেন কিন্তু আপনাদের এলাকা ডেঞ্জারাস জি ঠিক এখানে দেখা যায় আল্লাহর নামের জিকির হয় কম শের আলী মের আলীর জিকির হয় বেশি ঠিক জিকির হবে একজনের তিনি কে আল্লাহ ইবাদত হবে একজনের তিনি কে আল্লাহ শিরকের সাথে বান্দার কোনো আপোষ
মুশরিকের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে আল্লাহ সুস্থতায়ও আল্লাহ অসুস্থতায়ও আল্লাহ সন্তান দিলেও আল্লাহ না দিলেও আল্লাহ কোন বাবা বাবা জপা যাবে না ঠিক ঈমান ঠিক রাখতে হবে এটা কয় নাম্বার শিক্ষা দুই নাম্বার শিক্ষা তিন নাম্বার শিক্ষা হলো দুনিয়ার জালিমদের সামনে কখনো ঈমানওয়ালারা মাথা নত করে হক কথা বলা থেকে চুপ থাকবে না জালিমের সামনে সত্য কথা বলতে হবে যেভাবে এই সাত যুবক জালিমের সামনে ভীত হয় নাই গোটা দুনিয়ার মুসলমানরা আজ মজলুম উলামা মশাইখরা আজ মজলুম এই উম্মতের মানুষদেরকে সাহসী হতে হবে সত্য কথা বলতে হবে দ্বীনের পথে থাকতে হবে কোরআনের পথে থাকতে হবে এই পথে থেকে যদি মরণ হয় মরণ গ্রহণ করতে হবে জালিমের সাথে আপোষ করা যাবে না কয় নাম্বার শিক্ষা চার নাম্বার শিক্ষা হলো বেশি কথা মনে থাকে কম কথা মনে থাকে এই চার নাম্বার সর্বশেষ শিক্ষা হলো মৃত্যুর পরে আমার আল্লাহ আমাকে জিন্দা করে আমার কাছ থেকে হিসাব চাইবেন এই ভয়টা যদি আমাদের অন্তরে থাকে নামাজ ছাড়বে সুদ খাবে ঘুষ খাবে ডাকাতি করবে দুর্নীতি চুরি করবে গুনাহ করবে করবে না তাহলে আসুন এই শিক্ষাটা আমরা নিয়ে যাই আমার আখিরাত আছে আমার আজকে রাতে মরণ হয়ে যেতে পারে আমার আল্লাহর কাছে আমাকে হিসাব দেওয়া লাগবে জবাব দেওয়া লাগবে এই ভয়টা অন্তরে লালন করে চব্বিশ ঘন্টা সারাটা জীবন যদি জবাব দিই আখিরাতে জবাবদিহিতার ভয় লালন করে কাটাতে পারি আল্লাহর জান্নাত আমাদের জন্য আল্লাহ বরাদ্দ করে দিবেন ইনশাআল্লাহ এই আজকের আলোচনা থেকে সূরা কাহাফের তাফসীর থেকে এই চারটা শিক্ষা আমরা জেনে এগুলো বাস্তব জীবনে আমলের সিদ্ধান্ত কি আমরা নিতে পারবো ইনশাআল্লাহ নিতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করে